একটু বড়তালির মধ্যে দিয়ে অভিবাদন জানাবেন। ওনার একান্ত প্রচেষ্টা আজকে 32 নম্বর ওয়ার্ডের এই ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে। রাজ্য সরকার এবং পৌর নিগম যে শিলিগুড়ির প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বাই রোটেশন ভ্যাকসিন আমরা দেব। এছাড়া শহরের 11টি ইউপিএসসি আছে, প্রাইমারি হেলথ সেন্টার এবং মাতৃ সদন, সেখানে আমরা ভ্যাকসিন আমাদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। এছাড়া আমাদের শিলিগুড়ি হাসপাতাল তারা ভ্যাকসিন দিচ্ছেন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও ভ্যাকসিনেশনের কাজ চলছে। তো এইভাবে আজকে আমাদের 11টি জায়গায় ইউপিএসসি, 3টি ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ডে আশেপাশের ওয়ার্ডগুলোকে নিয়ে এখানে 32 আর 39, 37 বর্ডার 15, 14 নিয়ে আরেকটি ক্যাম্প এটা হচ্ছে। অর্থাৎ আজকে আমরা 11+3, 14 আর হাসপাতাল এবং মেডিকেল কলেজ নিয়ে 16টি জায়গায় বিভিন্ন পর্যায়ে ভ্যাকসিনেশনের কাজ হচ্ছে। এছাড়া সপ্তাহে 2 দিন লিভার ফাউন্ডেশন এবং শিলিগুড়ি ওয়েলফেয়ার তাদের সহযোগিতায় রাজ্য সরকারের পক্ষ থেকে 70 ঊর্ধ্ব মানুষদের এবং 45 ঊর্ধ্ব ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষদের তাদেরও আমরা সপ্তাহে 2 দিন করে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গিয়ে সেখানকার মানুষের কাছাকাছি পৌঁছে আমরা এই ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের লক্ষ্য হচ্ছে খুব দ্রুত শিলিগুড়ি পৌর নিগমে সমস্ত মানুষ 18 এবং তার ঊর্ধ্বের মানুষদের ভ্যাকসিনেশনটা দ্রুত মানুষের কাছে দিয়ে দেওয়া। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।